চর, এই তোমার বাসা আসার সময় হলো, রাত কয়টা বাজে এখন তুমি বাসায় আসলে? আরে বাবা মাত্র আসলাম, একটু দাঁড়াও, মানে আসার সাথে সাথে চিল্লা বলা শুরু করে দিলে। এই দেখো তোমার জন্য আমি কিনে এসেছি পুরো 1,00,000 টাকা। শোনো, এই টাকা দিয়ে তোমার যা ইচ্ছে তাই করবে, আই মিন তুমি শপিং করতে পারো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করতে পারো, চিল করতে পারো, তোমার যা ইচ্ছে তাই করবে, ঠিক আছে? কি সত্যি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। জন, তুমি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? মীরা, আসলে আমি 10 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি, অফিস থেকে আমাকে পাঠিয়েছে। কিন্তু তুমি তো আমায় আরে বলনি তুমি অফিসের কাজে বাইরে যাবে। ও, আসলে আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে বলাই হয়নি। প্রতিদিন তো অফিস থেকে ফিরতে একটু রাত হয়ে যায়, আর চার কোণে কোনো কিছু মনে ছিল না। কিন্তু এই 10 দিন আমি একা কিভাবে থাকবো? ও হ্যাঁ, তাও তো ঠিক, কিভাবে একা থাকবে। আচ্ছা এক কাজ করো, এনো এই কাটারা, এখানে যথেষ্ট পরিমাণ টাকা আছে, এই টাকা দিয়ে তুমি চাইলে শপিং করতে পারো, বন্ধু বান্ধবদের আড্ডা দিতে পারো, আই মিন যেখানে মন চাই তুমি সেখানে ঘুরতেও পারো, তোমার যা ইচ্ছে তাই করো। আচ্ছা ঠিক আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আসছি। হ্যাঁ বাই। জল, এই জল। ওহ মীরা, ঘুমাচ্ছি, প্লিজ ঘুমাতে দাও তো। শোনা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। দেখতে তো পাচ্ছ রাত কত হয়েছে, আমার ঘুম লাগছে, আমাকে ঘুমাতে দাও না। আচ্ছা সকালে শুনবো। না হ্যাঁ শোনো, এই কথাগুলো আমার অনেক ইম্পর্টেন্ট ছিল। জন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু আমার অফিসে সময় হচ্ছে, পরে কথা বলি। কিন্তু জন, তোমার সাথে আমি এই মুহূর্তে কথা বলতে চাই। আচ্ছা তোমাকে তো আমি বললাম যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, সন্ধ্যায় কথা বলি, সমস্যা কি? জন, তুমি আমার সাথে এমন কেন করছো? আচ্ছা আমার সাথে কি এখন কথা বলার মতো তোমার সময়টুকু নেই? তোমার কি মনে আছে লাস্ট তুমি কবে আমার সাথে কথা বলেছো? হ্যাঁ, আমার খুব ভালো মতো মনে আছে লাস্ট কবে আমি তোমার সাথে কথা বলেছিলাম, আর কি বলেছিলাম সেটাও মনে আছে। আচ্ছা তোমার আমাকে দিয়ে কী দরকার বলো তো? তুমি তো টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি যা দরকার পেয়ে গেছো, তাই না? আচ্ছা মীনা, আমাকে একটা কথা বলো তো, আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে তুমি আমার সাথে ঠিকমতো কথা বলছো না, কিন্তু কেন? তোমার সাথে ভালো মতন কথা বলে কি হবে বলো তো? তুমি জানো আমার বান্ধবীরা কত সুন্দর জীবনযাপন করছে, প্রত্যেক সপ্তাহ সপ্তাহ শপিং করছে, এটা করছে ওটা করছে, নতুন নতুন ফ্ল্যাট কিনছে, আর আমি কিরকম আছি? কিন্তু আমরা তো যেমন আছি খুব ভালোই আছি, তাই না? ও আচ্ছা, এটা তোমার কাছে ভালো মনে হচ্ছে? তোমার কাছে আমি 2,000 টাকা চাইলে তোমার মুখটা কালো হয়ে যায়, আর তোমার মনে হচ্ছে আমি খুব ভালো আছি? দেখো আমি যে বেতনটা পাচ্ছি তাদের রীতিমতো দিব্যি আমাদের সংসার চলছে, কোনো সমস্যাই তো হচ্ছে না। আর তাছাড়া এর চেয়ে বেশি টাকা যদি আমাকে ইনকাম করতে হয় তাহলে আমাকে আরও কষ্ট করতে হবে, আরও পরিশ্রম করতে হবে, প্রয়োজনে আমার কর্মস্থলে আরও সময় আমাকে বেশি দিতে হবে। এতে কী হবে জানো? তোমাকে আমি কোনো মতে সময় দিতে পারবো না, এতে তোমার আর আমার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে। হ্যাঁ তো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি সুন্দর একটা জীবনযাপন চাই। ওকে ফাইন, তুমি যখন সুন্দর একটা জীবনযাপনই চাচ্ছ আমি তোমাকে দেবো, এর জন্য আমাকে যত কষ্ট করতে হয় তোমার সুন্দর জীবনযাপনের জন্য আমি করবো, ঠিক আছে? এখন কী সমস্যা তোমার বলতো? তুমি তোমার লাইফটাকে ভালো মতো লিড করার জন্য যা যা চেয়েছো আমি সব কিছু দিয়েছি, তুমি চাওয়ার আগেই আমি দিয়েছি, গাড়ি চেয়েছো গাড়ি দিয়েছি, বাড়ি চেয়েছো বাড়ি দিয়েছি, শপিং মলে যেতে চেয়েছো, যখন যা মন চেয়েছে করছো আমি তোমাকে হেল্প করেছি, বিনিময়ে যত টাকা দরকার হয় আমি তোমাকে দিয়েছি, তাই না? তাহলে সমস্যাটা কোথায় এখন? আর এখন নিশ্চয়ই তোমার বান্ধবীদের অর্থ সম্পদ দেখে তোমার কোনো আর জেলাসি কাজ করছে না, রাইট? দেখো আমি আমি একটা মানুষ, হ্যাঁ আমি কোনো মেশিন না, হয় তোমাকে সময় দিতে হবে, নয় কর্মস্থলে আমাকে বেশি সময় দিতে হবে, যাতে আমি তোমার জন্য এত অর্থ সম্পদ করতে পারি। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। জন, আই এম সো সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আর আমি এখন বুঝতে পারছি যে আমাদের দুজনের একে অপরের সময় কাটানোর টাইম স্পেন্ডটা খুবই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছিলে না, হ্যাঁ তাতে আমি অনেক হ্যাপি, মাত্র সামান্য সময়ের জন্য। কিন্তু যেন বিশ্বাস করো, আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে ওই সামান্য সময় নিয়ে মানুষ সুখী হতে পারে না। আমার জন তোমাকেই লাগবে, আমি তোমাকে নিয়ে অনেক ভালো থাকতে চাই, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু লাগবে না, আমি আমার আগের হাজব্যান্ডকে ফিরে পেতে চাই, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা তাই নাকি? কয়েকদিন পর তোমার কোনো বান্ধবী পিক আপলোড দিবে আর সেই ছবি দেখে তুমি আমাকে বলবে যে আমি এরকম লাইভ লিড করতে চাই? না না,
আমার কোনো কিছু লাগবে না, তুমি শুধু আমার থাকো। প্লিজ জন, আই এম সো সরি।